প্রেম যে কোনো বাধা মানে না, বয়স এখানে কিছুই নয়, অনুভূতি সম্পর্কের কাছে তুচ্ছ। এই নিয়েই আজকের ফিল্ম এ মিনিটস সাইলেন্স। সুপ্রিয় দর্শক শ্রোতা, মিনি ফিল্ম টিভিতে আপনাকে স্বাগতম। চলুন উপভোগ করি এ মিনিটস সাইলেন্স। সিনেমার শুরুতে একজন ছাত্র স্কুলে আনমনে তাকিয়ে থাকে। তার পরপরই সমুদ্রে একটি নৌকা দেখা যায়। নৌকাটিতে কিছু সমস্যা দেখা দেয়। অন্যদিকে সমুদ্র পাড়ে একটি ছেলে যার নাম ক্রিশ্চান, যে একজন ফিশিং স্টুডেন্ট, সে দূরবীন দিয়ে বিপদ কবলিত নৌকাটি ভালোভাবে দেখতে থাকে। আর সাথে সাথে ওই নৌকায় থাকা একটি মেয়ে যার নাম এস্টেলা তাকে হাত উঁচিয়ে ইশারা করে। তারপর নৌকার পাল যেই না বাতাসে উল্টিয়ে যায়, আর তখনই নৌকার মাস্তুল ঘুরে এসে স্টেলাকে একটা বাড়ি দিয়ে পানিতে ফেলে দেয়, আর সে বেহুশ হয়ে পানিতে তলিয়ে যেতে থাকে। এরপর তিন সপ্তাহ আগে দেখা যায় যে স্টেলা 14 বছর পর ইংল্যান্ড থেকে ফিরেছে। সে ইংল্যান্ডের একটি স্কুলের ইংরেজি শিক্ষক। গরমের ছুটি পেয়ে স্টেলা সমুদ্র পাড়ের এই শহরে বেড়াতে এসেছে। একদিন স্টেলা ফিশিং স্টুডেন্টদের বিয়ার খাওয়ায়। ক্রিশ্চান স্টেলার স্মার্টনেস দেখে বিস্মিত হয়, কিন্তু সে স্টেলাকে চিনতে পারে না। তখন থমাস বিয়ার হাতে বলে, তুমি কি পিটারসনের ছোট মেয়ে? স্টেলা বলে, হ্যাঁ, পিটারসন আমার বাবা, আর আমি এখানে টিচার হিসেবে জয়েন করেছি। তখন ছেলেটি বলে, ও ওয়াইসি, তুমি তো অনেক অনেক সুন্দর হয়েছ। এরপর স্টেলার ক্রিশ্চানের বাবার সাথে সাক্ষাৎ হয়। ক্রিশ্চানের বাবা স্টেলাকে তাদের নৌকায় স্বাগতম জানায়, আর ক্রিশ্চানকে দেখিয়ে বলে, এ ক্রিশ্চান, আমার ছেলে, এবার স্কুলের ফাইনাল ইয়ারে উঠেছে। এরপর স্টেলা সেখান থেকে নৌকায় করে বিদায় নেয়। এদিকে ক্রিশ্চান বিভিন্ন সময় স্টেলাকে ফলো করতে থাকে। স্টেলাও বিষয়টি বুঝতে পারে। এরপর স্টেলা মিস্টার ব্লক, যে স্কুলের প্রিন্সিপাল, তার কাছে আসে। তারা দুজন কথা বলতে থাকে। এ সময় প্রিন্সিপাল মার্টিনকে দেখিয়ে বলে, ওই লোকটি আমাদের স্কুলের শিক্ষক ছিল, 2 বছর হয়েছে তার স্ত্রী মারা গিয়েছে, মার্টিনের 2টি বাচ্চা আছে, মা ছাড়া বাচ্চা লালন পালন করা খুবই কষ্টকর, এখন তুমি এসেছ, আমি আশা করি ওদের মায়ের অভাব তুমি পূরণ করবে। এ কথা শুনে স্টেলা একটু হেসে দেয়। ওই দিন রাতে সমুদ্র পাড়ে একটি ফাংশন অনুষ্ঠিত হয়। ফাংশনে একজন অক্টোপাস সেজে মজা করে, এবং লোকটি একটা সময় স্টেলাকে জোর করে ঘাড়ে তুলে নেয়। যদিও সে অভিনয় করছিল, কিন্তু স্টেলা এমন অ্যাক্টিং পছন্দ করতে পারে না, তখন নিজের কাছে টানতে থাকে। আর ঠিক তখনই ক্রিশ্চান লোকটিকে পেটাতে থাকে, এর ফলে সবার মুড অফ হয়ে যায়। তখন মার্টিন স্টেলার কাছে এসে স্টেলাকে ইজি হতে বলে, আর তার সাথে ডান্সের অফার করে, কিন্তু স্টেলা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। রাতে ক্রিশ্চান তার নৌকায় বসে থাকে, আর সেখান থেকে পরিষ্কারভাবে স্টেলার ঘর দেখা যায়। স্টেলা যখন ড্রেস চেঞ্জ করছিল, তখন নৌকায় বসে ক্রিশ্চান স্টেলার শরীর দেখতে পায়। আর সকালে স্টেলার বাসার সামনে ক্রিশ্চানকে দেখে স্টেলা চিল্লাতে থাকে, কিন্তু তার পরপরই স্টেলা ক্রিশ্চানের কাছে যায় আর তাকে সরি বলে, এবং সে ক্রিশ্চানকে রাজি করিয়ে নৌকায় উঠে দুজন মিলে ফিশিং করতে সমুদ্রে যায়। ক্রিশ্চান নৌকার উপর স্টেলার শরীর দেখতে থাকে। এ সময় আকাশে মেঘ জমতে থাকে। এমন আবহাওয়া স্টেলার খুব ভালো লাগে, তাই সে সুইমিং করতে বোট থেকে লাফ দেয়। ক্রিশ্চানও বোটে বসে থাকে না, সেও পানিতে নেমে পড়ে।
সুইমিং শেষ করে দুজন একটি ফাঁকা ঘরে প্রবেশ করে। ঠান্ডা দূর করতে ক্রিশ্চান ঘরের ভেতর আগুন জ্বালায়। তারপর দুজন গল্প করতে থাকে। ক্রিশ্চানকে একটু লাজুক দেখায়, আর সে কারণে স্টেলা ক্রিশ্চানকে গল্প শুনিয়ে ইজি করে তোলে আর ক্রিশ্চানকে কাছে ডেকে নিজের পাশে বসায়। তখন ক্রিশ্চান আর নিজেকে ধরে রাখতে পারে না, সে স্টেলাকে কিস করে। আর স্টেলা মনে মনে এটাই চাচ্ছিল, তাই কোনো প্রকার দেরি না করে স্টেলা জামাকাপড় খুলে ফেলে আর তার ছাত্রের সাথে চরম ফিলিংস নেওয়া শুরু করে। ক্রিশ্চানকে সে নিজের মতো করে উপভোগ করতে থাকে। ফিলিংস করে তারা নৌকায় করে মনের আনন্দে ফিরে আসে। এরপর সেই ফার্স্ট সিন যেখানে ক্রিশ্চান পানি থেকে স্টেলাকে তুলে আনে। সাথে সাথে ক্রিশ্চানের কিছুদিন আগের কথা মনে পড়ে। একদিন স্টেলা তার সাথে নৌকায় ঘুরছিল আর দূর থেকে মার্টিন সেটা দেখে। তারপর সে স্টেলার কাছে গিয়ে ক্রিশ্চানের বিষয়ে জানতে চায়। স্টেলা বলে, ও আমার ভালো ছাত্র, ক্যারিয়ার নিয়ে আমার সাথে কথা বলছিল। ইতোমধ্যে মার্টিন স্টেলাকে পছন্দ করতে থাকে। সে স্টেলাকে রাতের ডিনারের দাওয়াত দেয়, কিন্তু স্টেলা বলে সরি। এরপর সে ক্রিশ্চানের কাছে যায়। ক্রিশ্চান জানতে চায়, আমাদের আবার কখন দেখা হবে? স্টেলা বলে আগামীকাল স্কুলে। এদিকে স্কুলে ক্লাস শুরুর দিন থেকে স্টেলা সব স্টুডেন্টদের ভালো করে পড়ায় আর তাদের বেশি বেশি যত্ন নেয়, কিন্তু ক্লাসে সে ক্রিশ্চানকে অলওয়েজ ইগনোর করে। এমনকি স্টেলা স্টুডেন্টদের নিয়ে রোড ট্রিপে যাওয়ার সময়ও একবারের জন্যও ক্রিশ্চানের সাথে কথা বলে না। কয়েকদিন পর স্টেলা রাস্তা দিয়ে যাওয়ার সময় ক্রিশ্চান তার বাবার গাড়ি নিয়ে স্টেলাকে ফলো করে এবং স্টেলাকে গাড়িতে বসতে বলে। তখন স্টেলা ক্রিশ্চানকে বলে, আমাকে এমন ফাঁকা জায়গায় নিয়ে যাবে যেখানে কোনো লোকজন নেই। ক্রিশ্চান খুশি হয় আর গাড়ি থেকে নেমে রাস্তায় ম্যামের সঙ্গে ছবি উঠায়। এরপর তারা একটা বিচে আসে। স্টেলা শুয়ে থাকে আর ক্রিশ্চান বলে, আচ্ছা টিচার, ক্লাসে তুমি আমাকে ইগনোর করো কেন? এটা আমি মেনে নিতে পারি না, খুব কষ্ট হয় আমার। স্টেলা বলে, কি আর করব বলো, ক্লাসরুমে যদি আবার তুমি আমাকে জড়িয়ে ধরো। এ সময় হঠাৎ সেখানে একটা ফুটবল চলে আসে আর তার পরপরই স্টেলার ফেভারিট স্টুডেন্ট জর্জ তার সামনে এসে দাঁড়ায়। জর্জ ক্রিশ্চানের সাথে এমন অবস্থায় টিচারকে দেখে একটা শক খায়, কিন্তু পুরো পরিস্থিতি স্টেলা এমনভাবে সামলিয়ে নেয় যে কেউই তার আর ক্রিশ্চানের ব্যাপারে কিছুই বুঝতে পারে না। তখন স্টেলা অন্য স্টুডেন্টদের সাথে বল খেলতে চলে যায়। এরপর থেকে কেউ যেন তাদের মেলামেশা দেখে কোনো সন্দেহ করতে না পারে, এজন্য স্টেলা সমুদ্রের ধারে একটি সিঙ্গেল রুম ভাড়া করে আর সেখানেই লাগাতারভাবে দুজন ফুর্তি করতে থাকে আর কেউই তাদের একসাথে দেখতে পায় না। কিন্তু ক্রিশ্চানের বাবা বিষয়টি বুঝতে পারে আর বিষয়টি ক্রিশ্চানের বাবা ক্রিশ্চানের মাকে বলে। ক্রিশ্চানের মা ভীষণ অবাক হয়। এর কিছুদিন পর স্টেলা তার ইংল্যান্ডের কিছু বন্ধুদের সঙ্গে নিয়ে সমুদ্রে বেড়াতে যায় আর সমুদ্রের ভেতর একটি ছোট্ট দ্বীপে তার আর ক্রিশ্চানের ফিলিংস করার জন্য একটি রুম বুক করে আসে। বেড়ানো শেষ করে স্টেলার নৌকা যখন ফিরছিল তখনই সেই দুর্ঘটনা ঘটে যায় যার জন্য স্টেলা পানিতে ডুবে যায় আর ক্রিশ্চান উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে, কিন্তু মাথায় মাস্তুলের আঘাতে স্টেলা কোমায় চলে যায়। কয়েকদিন পর এক রাতে ক্রিশ্চান স্বপ্নে স্টেলাকে দেখতে পায় আর ঘুম ভাঙার পর সে সোজা হসপিটালে চলে আসে আর এসে জানতে পারে যে স্টেলা আর এই পৃথিবীতে নেই। তখন সে দ্রুত স্টেলার বাড়িতে ছুটে যায়। তখন স্টেলার পিতা ক্রিশ্চানকে তার পাশে থাকতে বলে। এরপর সবাই এসে স্টেলার জন্য প্রার্থনা শুরু করে। এদিকে ক্রিশ্চান সমুদ্রের ধারে যে কেবল তার আর স্টেলার স্মৃতি স্মরণ করতে থাকে আর এভাবেই মুভিটি এখানে শেষ হয়ে যায়।